হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি যদি যুক্ত হচ্ছেন সবাইকে জানে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ডিসি সুফিয়ান ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো হুট ভিডিও করতেছি আমি রুমে আমি কেবলমাত্র কাজ থেকে আসছি কেবলমাত্র কাজ শেষ হয়েছে ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা অবশ্যই বো এর পেজে যারা অ্যাড নাই যারা অ্যাড আছেন যারা অ্যাড আছেন তারা অবশ্যই দেখছেন সার্কুলার ঘোষণা হয়েছে আর যারা অ্যাড নাই তারা বো এর পেজে যা দেখতে পারেন সার্কুলারের ঘোষণা হয়েছে তো সার্কুলারটা অনেকেই প্রশ্ন করো দু এক তিনজন মেসেজ দিতে তো আমি সার্কুলারটা একটু আপনাদেরকে বুঝাই বলার জন্য হুটহাট ভিডিওটা করতেছি ভিডিও করার টাইম নেই সাইজে বিজেক বসাই কথা বলার সময় নেই যেটা যে কথাগুলো বলা দরকার সেই কথাগুলো বলতেছি মূলত আমি সার্কুলারটা আপনাদেরকে একটু বলে বুঝাই পড়ি আর আপনারা হয়তো বা এই জায়গায় যে কোনো ভুল ত্রুটি বা কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবেন তো নোটিশটা দিচ্ছে যেটা হচ্ছে কোরিয় ভাষা অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন দু হাজার তেইশ লটারি সংক্রান্ত নোটিশ ঘোষণা হয়েছে এর আওতায় ই নাইন দক্ষিণ কোরিয়ায় শিল্প খাতে বাংলাদেশেই প্রার্থীদের চাকরির নিয়োগের লক্ষ্যে যে ইউবিটি পরীক্ষাটা হয় আর কি এইটা দেওয়া হয়েছে বিএসএলের ইপিএস বো গভ বিডি অনলাইনে নিবন্ধন করা সম্পন্ন করা যাবে অর্থাৎ এই যে লিঙ্কটা বলে দিছে ইপিএস বো ইপিএস ডট বোয়েসএল ডট গভ ডট বিডি এই লিঙ্কে ঢুকে হচ্ছে আমরা আবেদন করতে পারব ভাষা অংশগ্রহণের জন্য যে যোগ্যতাগুলোর প্রয়োজন হবে যোগ্যতাগুলোর কথায় জায়গায় বলা হয়েছে এসএসসি সার্টিফিকেট লাগবে অর্থাৎ এসএসসি লাগবে কোনো ভুয়া সার্টিফিকেট দিয়ে কাজ হবে না অরিজিনাল সার্টিফিকেটের ফটোকপি লাগবে আপনি যদি কোনো ভুয়া সার্টিফিকেটের জায়গায় অ্যাড করেন ধরা খেলে পরবর্তীতে ব্যান্ড হওয়ার সম্ভাবনা আছে পাসপোর্টের মেয়াদ জুন মাস পর্যন্ত সামনে যে জুন মাস যেদিন লটারি কাটবেন ওই দিন পর্যন্ত ছয় মাস মেয়াদ থাকবে এখন যদি প্রশ্ন করেন ভাই আমার পাসপোর্ট রিনিউ করতে দেন আমি এই পাসপোর্টে আবেদন করতে পারবো কিনা এটা আপনাকে বয়েস হলে নক দিয়ে জেনে নেওয়া লাগবে জাতীয় পত্র আর পাসপোর্ট বা সার্টিফিকেটের সাথে সব জায়গায় মিল থাকা লাগবে এই কথাগুলো তো সবাই জানেন এই কথাগুলো আর নতুন করে বলা লাগে না আর নিজের নামের সাথে নিজের বেসিক্যালি জন্ম তারিখ নিজের নাম নিজের বাবার নাম এইগুলো ঠিকঠাক থাকলে হইল সাধারণ দুই একটা ওয়ার্ল্ড মিনিংয়ে সমস্যা হলে আশা করা যায় সমস্যা হবে না আর এরপরে যেগুলো সেটা হচ্ছে মার্জিত সুপোশাক পিচ্ছিতে আতরণ ডার্টি কাজের কথা বলে দিচ্ছে ডিফিকাল্ট ডেঞ্জার কালার ব্যান্ডসের কালার আর একটা কথা হয়েছে কালার ব্যান্ডসের কথা বারবার বলে দিচ্ছে কালার ব্যান্ডসের যদি কারোর সমস্যা থাকে সে কিন্তু এই জায়গা আবেদন করে খালি খালি পরীক্ষা দিয়ে টিকতে পারবেন না কালার ব্যান্ডের সমস্যা আপনি যদি দুইশোতে দুইশো পান আপনি কিন্তু ডিলেট হয়ে যাবেন মাদকাসক্ত যারা মাদক সেবন করেন গাজা খান মদ খান হিরোইন খান কোকেন খান এইসব কোকেন পাবলিক এই জায়গা অ্যালাউ না নট অ্যালাউ এইসব পাবলিক এই জায়গায় আসবেন না বিডি সিগারেটের কোনো সমস্যা নেই ফোর্স জারি অপরাধে জেলে বা স্বাস্থ্যপ্রাপ্ত যোগ্য বিবেচিত হবেন অর্থাৎ আপনার যদি আমার যদি কোনো বড় ধরনের মামলা থাকে আপনি যদি কোনো বড় মামলার আসামি হন আপনার পুলিশ ক্যালেঞ্জ করতে যায় যদি কোনো জড়িত তোলাশী হয় তাহলে কিন্তু আপনি বাদ পড়ার সম্ভাবনা আছে ই নাইন বা এটা টেন যারা পাঁচ বছরের বেশি দক্ষিণ কোরিয়াতে একবার থেকে গেছে বা অবস্থান করে গেছে তারা কিন্তু এই জায়গায় অংশগ্রহণ করতে পারবেন এবার নিবন্ধন সংক্রান্ত তথ্যগুলো আমি একটু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি অনলাইনে প্রাথমিক নিবন্ধন আগামী ছয় জুন সকাল দশটা থেকে আট জুন বিকাল চারটা পর্যন্ত অর্থাৎ ছয় তারিখ সকাল দশটায় ও ওয়েবসাইট ওপেন হবে আর আট তারিখ বিকাল চারটা পর্যন্ত আবেদন করতে পারবেন এর ভিতরে আপনারা লটারির জন্য আবেদন করতে পারেন আপনারা এখন থেকে যে কোনো কম্পিউটারের দোকান থেকে বা যার কাছ থেকে করবেন তার কাছে গিয়ে সিরিয়াল দিতে পারেন অথবা আশা করেন যে লং টাইম দিছে ছয় তারিখ সকাল দশটা সাত তারিখ সকাল দশটা আট তারিখ বিকাল চারটে অর্থাৎ আনা পুরো আড়াইটা দিন সময় আছে নোটেনশন প্যারা নেই চেল হয়ে যাবে ইনশাল্লাহ অনলাইনে প্রাথমিক নিবন্ধন কৃত হচ্ছে বিশ জন এর বেশি হলে এইসআরডি কর্তৃক লটারির মাধ্যমে কোরিয়া বাসা ইউরিটিতে অংশগ্রহণের লক্ষ্যে চূড়ান্ত নিবন্ধন প্রার্থী নির্বাচন করা হবে অর্থাৎ বলা হয়েছে কি বিশ হাজার জন হচ্ছে কোটা বিশ হাজারের উপরে যদি লোক যায় তখন হচ্ছে লটারি হবে অর্থাৎ বিশ হাজার জনের লটারি হচ্ছে বাদবে আর বিশ হাজার আবেদন তো অবশ্যই বেশি হবে আবেদন হবে সত্তর আশি হাজার এক লাখ অর্থাৎ বিশ জন যদি বিশ হাজার জনের নিচেই থাকতো তাহলে হচ্ছে এই জায়গায় এই হিসাবটা অনেকে মেসেজ করেছেন ভাই বিশ হাজারজন কি কোটা নাকি আইন নেয় এগুলো কিছু না বিশ হাজার জন পর্যন্ত হচ্ছে লটারিতে নিবে এখন বিশ হাজার জনের ভিতরে যদি আবেদন করে তাহলে ওই বিশ হাজার জনই টিকবে যদি বিশ হাজার জনের উপরে চলে যায় আবেদন করতে পারবেন তারপরে হচ্ছে লটারির মাধ্যমে করা করবে অর্থাৎ এক লাখ লোক আবেদন করতে পারবে দুই লাখ পাঁচ লাখ দশ লাখও আবেদন করতে পারবে যত মানুষ আবেদন করে কোনো সমস্যা নেই এরপরে বলা হয়েছে লটারি অনুষ্ঠিত হবে আগামী এগারোই জুন দু হাজার তেইশ খ্রিস্টাব্দ সকাল এগারোটার গতিকে বৈশ্বরের বয়েছিল অনুষ্ঠিত হবে অর্থাৎ এগারো তারিখ সকাল এগারোটায় হচ্ছে লটারি অংশগ্রহণ হবে অর্থাৎ ছয় তারিখ থেকে আট তারিখ আপনারা যে রেজিস্ট্রেশন করতেছেন আপনাদের ফলাফল আপনারা এগারো তারিখ সকাল এগারোটায় হচ্ছে অনুষ্ঠিত হবে বিকাল চারটা পাঁচটার ভিতরে জেনে যাবেন ইনশানাল চূড়ান্ত নিবন্ধন হচ্ছে আগামী তেইশ জুন দু হাজার তেইশ খ্রিস্টাব্দ থেকে রুষ্টার ভিত্তিক শুরু হবে অর্থাৎ আগামী তেরো তারিখ থেকে সিরিয়াল অনুযায়ী আপনাদের যে রেজিস্ট্রেশন সেটা শুরু হবে অর্থাৎ এগারো তারিখ ফলাফলের পরে যারা লটারি পাবেন বা আপনার অবশ্যই কনফার্মেশন হবেন যে আপনি লটারি বিজয়ী হয়েছেন যারা লটারি পাবেন তাদেরকে হচ্ছে তেরো তারিখ থেকে তাদের রেজিস্ট্রেশন শুরু হবে ঢাকায় ইউপসএলে রেজিস্ট্রেশন করতে হবে চূড়ান্ত এরপরে বলা হয়েছে চূড়ান্ত নিবন্ধনকারী অর্থাৎ প্রবেশপত্র গ্রহণ অনুযায়ী প্রার্থীদের ব্যক্তিভিত্তিক পরীক্ষা আগামী পঁচিশে জুলাই থেকে সেপ্টেম্বর তারিখ তারিব অনুষ্ঠিত হবে অর্থাৎ জুলাই মাসের পঁচিশ তারিখ থেকে সেপ্টেম্বর মাসের তেরো তারিখ পর্যন্ত আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে জুলাই মাসের জুলাই মাসের পঁচিশ তারিখ থেকে সেপ্টেম্বর এর তেরো তারিখ অর্থাৎ জুলাই আগস্ট সেপ্টেম্বর তিন ব্যাপী পরীক্ষা হবে আপনার যে কারো পরীক্ষা যে কোনো সময় পড়তে পারে যে কারো পরীক্ষা যে কোনো সময় পড়তে পারে তেইশে পঁচিশে জুলাই থেকে পরীক্ষা শুরু হবে অর্থাৎ জুন মাসের এগারো তারিখ আপনি লটারি পাচ্ছেন জুলাই মাসের পঁচিশ তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে অর্থাৎ দেড় মাস টাইম পাচ্ছেন দেড় মাস পর থেকে কিন্তু আপনার পরীক্ষা শুরু হবে এই শুধু এই চূড়ান্ত নোটিশ শীঘ্রই প্রকাশ করা হবে বিষয়টি বহুল প্রচারের জন্য অনুরোধ করা হলো তো আমি আশা করি নোটিশটা আপনাদের মাঝে পড়ে শোনানোর চেষ্টা করলাম এর ভিতরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাইকে থাকে আপনারা কমেন্ট করে জানাবেন আমি ইনশাড়া রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আশা করি কোনো প্রশ্ন থাকার কথা না আমি ভাঙ্গিয়ে নোটিশটা আপনাদেরকে বুঝাই বলার চেষ্টা করছি তো যাদের পাসপোর্ট রেডি আছে যারা কোরিয়াতে আসতে চান যাদের কোরিয়াতে লোটা দিতে অংশগ্রহণ করার ইচ্ছা আছে তারা দ্রুতই প্রিপারেশন নিয়ে ফেলেন ভাষা করতে থাকেন আর আর মাত্র এই তো আজকে এক তারিখ ছয় তারিখ রেজিস্ট্রেশন যাদের অনা অনেক আগ্রহে যারা বসেছিলেন যারা অনেকদিন অপেক্ষা করতেছিলেন আপনাদের অপেক্ষার সময় শেষ আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনারা ভালো মতো করে এনবাসা পড়ে সবাইকে আল্লাহলা করিয়াতে আসার তৌফিক দান করুক সেই পর্যন্ত সবার জন্য সুস্থ শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অন্যথায় দেখতে থাকুন দেখতে দেখতে চলতে চলতে ভালোবাসা ভালো লাগাতে রয়ে যাবে আসসালামু আলাইকুম